أشهد أن لا বিদায়তের ভাষণ দিচ্ছেন, সে সময় তিনি বলছেন তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লান তাবিল্লুমা তাবাত্তাকতুম বিহিমা, তোমরা পদভ্রষ্ট হবে না, পদচ্যুত হবে না, বিভ্রান্ত হবে না, মা তাবাত্তাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে ধরে রাখবে। কয়টা জিনিসকে? অতক্ষণ পর্যন্ত বিভ্রান্ত হবে না, গোমরা হবে না। সেই দুটো জিনিস কি? আল্লাহর রাসূল সাল্লাম বলেছেন কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহ। এই দুটো জিনিসকে ধরার জন্যই বলেছেন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বাল আর যত ইমামরা ছিলেন, আমরা সেটাকে মান্য করি, আল্লাহর কথা মানি, আল্লাহর রাসূলের কথা মানি, ইমামরা যেটা বলেছেন ওটা মানি। এইখানে হানাফি মাযহাবের ফিকার কিতাব পড়তে হলে যে উসুলের কিতাবগুলো পড়া হয়, নীতিমালা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই যে নীতির আলোকে কোরআন এবং হাদিসের থেকে মাসআলা বয়ান করেছেন, ওই কিতাব আছে এখানে, উকুদ রাসমিল মুফতি, কিতাব বের করেছেন সরু উকুদ রাসমিল মুফতি, এই কিতাব লিখেছেন হানাফি মাযহাবের একজন বড় আলেম, ফতোয়ায়ে শামির যিনি লেখক ইবনে আবিদিন শামি, তিনি লিখে দিয়েছেন লা ইয়াজ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লা ইয়াজুযু লি আহাদিন আন ইউফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনাহু ওয়া মিন আইনা আখাযনাহু, কোন মুফতির জন্য জায়েজ হবে না, কোন মুফতির অধিকার নাই আমার কলের দ্বারা ফতোয়া দেওয়া, যতক্ষণ পর্যন্ত সে না জানবে আমি কোরআন হাদিসের কোন দলিল থেকে এই মতটা গ্রহণ করেছি। কে বলেছেন? তাহলে কি ইমাম আবু হানিফার কোন দোষ আছে? সুতরাং যারা ইমাম আবু হানিফার দোষ দেয়, তার সমালোচনা করে, এই সমস্ত আহলে হাদিসদের সাথে আমার কোন সম্পর্ক আছে? এরকম ভাগ আমি পরিষ্কার বলতে চাই, যেই আহলে হাদিসেরা নিজেদের দাওয়া সব কিছুর মূল মনে করে রফলিয়া দান করা, আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা, এইগুলোর মধ্যে ইসলাম সীমাবদ্ধ, এইগুলো করলি পাক্কা মুসলিম, এর পরে যত অন্যায় করুক অন্যায় না, এই সমস্ত আহলে হাদিসদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর যদি আমাদের বক্তব্য আমরা বলছি ফোকাহাদের মধ্যে ইখতিলাফ আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বয়ান করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল হাকিমু ইদা ইজতাহাদা ফা আখতা ফালাহু আজরুন, কোন বিচারক যদি ইজতিহাদ করে কোন মাসআলা, কোরআন হাদিসে সরাসরি উল্লেখ নেই, বিচারের রায় দিতে গিয়ে ইজতিহাদ করেছেন এবং ভুল করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ফালাহু আজরুন, সেও একটা আজর পাবে, একটা সওয়াব পাবে, কারণ সে ইজতিহাদ করেছে, কষ্ট করেছে, বাকি ভুলের অনুসরণ করা যাবে না। আপনি যখন জানলেন ভুল হয়ে গেছে, মুজতাহিদ আল্লাহর কাছে সওয়াব পাবেন ঠিকই, কিন্তু সে ভুলকে অনুসরণ করা যাবে না। আর যদি মুজতাহিদ ইজতিহাদ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফালাহু আজরান, সে কয়টা সওয়াব পাবে? সুতরাং যারা ইজতিহাদ করে মাসলা মাসায়েল বের করেছেন, আমরা তাদের শ্রদ্ধা করি। দুনিয়ার সকল মানুষেরাই মাযহাব মানে, মাযহাব সবাই মানে, যে বলে কোনো মাযহাব মানি না, সে যদি আলেম না হয় তাহলে সে সালাত আদায় করে কেমনে? সে কোরআন হাদিস পড়তে জানে না, নিশ্চয়ই সে কোন ইমাম তাকে বলেছে তার কথা অনুযায়ী যা ওই ওইটা মানে, তোমাকে এটা বললো কি এটা সহি? আসল রহস্য হচ্ছে মাযহাব আমরা মানি, বিষয়টা হচ্ছে কোন কোম্পানির নিজস্ব মাযহাব মানতে হবে কিনা।
হানাফি মাজহাব কাকে বলে? ওনাদের পরিভাষায় হানাফি মাজহাব বলে ইমাম আবু হানিফার কথা যদি কোরআন হাদিস অনুযায়ী না মিলে ওটা বাদ দিয়ে ওনার ছাত্র ওনার গণ্ডির মধ্যে ওনার কোম্পানির যারা ম্যানেজার ক্যাশিয়ার উপম্যানেজার এরকম ভাবে কর্মচারী সেক্রেটারি এদের কারোর যদি কোনো মত পাওয়া যায় তাহলে ওটা মানলেও সে হানাফি। তবে ওই গণ্ডির থেকে বাইরে গিয়ে যদি অন্য কোনো ইমামের বক্তব্য মানে তাহলে সে হানাফি থাকে না। এই জন্য হানাফি মাজহাবের কোম্পানির ইমাম হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। আমি ইমামদের শ্রদ্ধা করি, ওনাদের কোনো দোষ ওনারা বলে যান না, এটা এই কোম্পানি ওনারা তৈরি করেন নাই, ওনার ছাত্র এরা। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম জুফর রহমাহুল্লাহ, ইমাম জিয়াদ ইবনে হাসান রহমাহুল্লাহ, এরকম যারা আছে এরা হচ্ছে ইমাম আবু হানিফার ছাত্র। হানাফিদের বক্তব্য হলো যদি কোনো ক্ষেত্রে দেখা যায় আবু হানিফার মাসআলাটা কোরআন হাদিস অনুযায়ী সহি না, তার চেয়ে ছাত্রদেরটা সহি, তাহলে আবু হানিফারটা বাদ দিয়ে ছাত্রদেরটা মানো, তারপরও তুমি হানাফি। যেমন মনে করুন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেছেন বর্গা জমি দেওয়া জায়েজ নাই। বর্গা জমি বুঝুন তো, ভাগে চাষ করতে দেয়, আমার জমি আপনি চাষ করবেন, ফসল যা হবে একটা ভাগ ঠিক করে নেয়, অর্ধেক আপনার অর্ধেক আমার, বা তিনের এক অংশ আপনার দুই অংশ আমার, এইরকম জমি চাষ করতে দেওয়ার নাম কি? বর্গা, মুজারা হাত বলে আরবিতে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন এর জায়েজ নেই, তোমার জমি আছে পারলে নিজে চাষ করো, আর নইলে গরিবকে দিয়ে দাও যে চাষ করবো খেয়ে বাঁচবে, আল্লাহর জমি তুমি ভাগে দিতে কি? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এই ফতোয়া হানাফি মাজহাবে কখনোই গ্রহণ করা হয় নাই, বরং তার ছাত্র আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই বলেছেন যে না এটা ঠিক না, বরং এটা জায়েজ, কারণ আল্লাহ রাসূল খয়বরের জমিনে ইহুদিদেরকে দিয়েছিলেন, তাদেরকে ভাগে চাষ করে দেওয়া হয়েছিল এবং তাদের সঙ্গে চুক্তি ছিল যে অর্ধেক তোমাদের অর্ধেক আমাদের, চাষ করবো তোমরা। খয়বর বিজয় হওয়ার পরে ইহুদিদেরকে সেখানে বহাল রাখা হয়েছিল এই শর্তে। অতএব মুজারাত জায়েজ। হানাফি মাজার ফতোয়া কোনটার উপরে? এই আবু ইউসুফ এবং মোহাম্মদের কথার উপরে যে জায়েজ, এটা আবু হানিফার কথা মানা হয় নাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন নামাজে তাকবীরে তাহরিমা বলার সময় আল্লাহু আকবার বলা কোনো জরুরি না, আল্লাহর মহত্ব এবং বরত্ব প্রকাশ পায় এমন কোন শব্দ দিয়ে শুরু করলেই যায়। হানাফিরে কি এটা মানে? মানে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর বক্তব্য হলো নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া, এটা ফার্সি, মানে ওই সময় ফার্সি ছিল, আমরা বলতে পারি বাংলায় পড়া যায়, কাজে এখন যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার বলে তাকবীর না বলে আল্লাহু আজাল আল্লাহু আওয়াম, এটা জায়েজ। এরপরে শুরু করলো যতগুলো গান প্রশংসা সবই কেবল তোমারই, রাব্বুল আলামিন, নজরুলের কবিতা আছে সূরা ফাতিহার অনুবাদ, এই কবিতা যদি পড়ে যায় কেউ তাহলে কি হয়ে যাবে? সালাত আদায় হয়ে যাবে? নূরুল আনোয়ার হানাফি মাজহাবের উসুলের কিতাব, ওই কিতাবের শুরুতেই উসুল লেখা আছে। হানাফি রেখে মানে এরকম ভাবে হেদায়া পড়লে পাবেন শত শত মাসালা, একটা আর দুটো না, যেখানে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কওলকে গ্রহণ করা হয় নাই, তার মতকে গ্রহণ করা হয় নাই, বরং ওই কোম্পানির অন্য কারো মত অনুসরণ করা হয়েছে। আমিও বলি ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি ইমাম আবু হানিফাকে মানি, ইমাম আবু ইউসুফকে মানি, মোহাম্মদকে মানি, যে অর্থে আপনারা মানেন কোরআন হাদিস অনুযায়ী মিললে পরে মানা যাবে, তবে আপনাদের কোম্পানি যে একটু ছোট, আমার কোম্পানি যার আরো পরিধি বড়, আমি বলি একই জায়গায় আবু হানিফার কথা বাদ দিয়ে যদি ইমাম মোহাম্মদকে মানা যায়, ইমাম আবু ইউসুফকে মানা যায়, ইমাম জুফরকে মানা যায়, হাসান ইবনে জিয়াদকে মানা যায়, ঠিক একই রকম ভাবে যদি ওনাদের কোনো কথাও কোরআন সুন্নাহ অনুযায়ী বিশুদ্ধ না হয় বা বিশুদ্ধ কিন্তু তার চেয়ে ভালো